तिलावत हुए से सूरा तहरीम आयत नंबर 8 अनुवाद अल्लाह ताला बोलछेन हे विश्वासीरा तुमरा अल्लाह का से तौबा करो खूब मनोयोग देवें जेहेतु आत्मिक आलोचना আপনাদের মনের খোরাক কি তাকে তো আমরা জানি এটা বলতে হয় না মুক্তাদায় হাল অবস্থার পরিপ্রেক্ষিতে এখন কথা বলা দরকার ঠিক কি না বলেন আল্লাহ তাআলা বলেছেন হে ঈমানদারেরা তুবু ইলাল্লাহ তোমরা আল্লাহর কাছে তওবা করো কেমন তওবা তাওবাতান নাসুহা এমন তওবা যেই তওবার মধ্যে কোনো ভেজাল থাকবে না নির্ভেজাল তওবা যেই তওবাকে বলা হয় একাগ্র চিত্তের তওবা মনের গহীর থেকে যেই তওবা হবে ওই তওবার কারণে আর যেন দ্বিতীয়বার তওবা করতে না হয় ওই তওবার পর যেন আর দ্বিতীয়বার তওবা করতে না হয় এমন তওবা করো अल्लाह ताला बोलछेन एर परेर अंशे आशा रब्बुकुम अय्यु कफिरानकुम आशा करा जाय तोमादेर तौबा जदि तौबा नासु होये जाय अल्लाह तोमादेर क्षमा करे दिते पारेन सुभानाल्लाह शुधु क्षमा करबेन तोमादेर पापराशि मुक्त करे दिबेन ब्यापारटि एरकम नय वायु दखिलकुम जान्नातिन तजरी मिन तहतिहाल अनहार ওই তওবার কারণে তোমাদেরকে এমন এক জান্নাতে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে আনহার নহর শব্দের বহুবচন নাহরুন শব্দের বহুবচন আনহার যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হচ্ছে চিৎকার দিয়ে বলুন সুবহান আপনারা আপনারা কি চান যে আল্লাহ আমাদের তওবা কবুল করুক গুনাহ maaf করুক আর জান্নাত দিক এটা কি আমরা চাই সকলে বলেন ভাই চাই খুব মনোযোগ এখানে যে আয়াতখানা তেলাওয়াত অনুবাদ হলো এই আয়াতখানা নেওয়া হয়েছে মদিনায় অবতীর্ণ সূরা নাম হচ্ছে তাহরীম আয়াত সংখ্যা যতটি তার মধ্যে 8 নম্বর আয়াতে সম্পূর্ণ আয়াতটি বলা হয়নি একটু বাকি আছে অল্প সময় হেতু আমি আংশিক আয়াত তেলাওয়াত করেছি সম্মানিত সুধি এর উপরে আলোচনা দীর্ঘমেয়াদী হয় 2 থেকে 2.5 ঘন্টা আলোচনা চলে যেহেতু কোরআনের আলোচনা গভীর জ্ঞানের মহা সমুদ্রের মতো আমার ভাইরা अल्लाह ताला बोले चेन हे ईमानदारे रा तौबा करो तौबा तन नसुहा एकाग्र चित्ते सुभान अल्लाह कौन ये आयतेर भूल व्याख्या करार लोकेर किन्तु अभाव नहीं ये तौबा तन नसुहा शब्दटीर व्याख्या करते गिया आमादेर दक्षिणांचलेर एक बक्ता तिनि बोलेछेन তাওবাতান নাসুহা নাসুহ হলো একটা মহিলার নাম আসলে সেটা মহিলা ছিল না সে ছিল আসলে পুরুষ দেখতে ছিল মহিলার মতো সে এক রাজদরবারে কর্মচারীর কাজ করত আর শাহজাদির সাথে অন্যায় অপকর্মে জড়িত হয়ে পড়ত এটা ধরা পড়ে গেছে এই জন্য ওই লোকটা একাগ্র চিত্তে অতি গোপনে আল্লাহর কাছে তওবা করেছিল এই নাসু নামের লোকটা টেনে নিয়ে আয়শা এইখানে এইভাবে অপব্যাখ্যা করে জাতিকে বোঝানো হয় আর মায়াবী কণ্ঠে ওনার এই আওয়াজগুলো শুনে কিছু বিভ্রান্ত কম্বুজের মানুষ আছে তারা আবেগ প্রবণ হয়ে ওঠে अल्लाह ताला इखने तौबा तन नासुहा एर अर्थ की ता हदीसे कुदसिर माध्यमे
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে বর্ণনা দিয়েছেন আমার ভাইরা তাওবাতান নাসুহা এর অর্থ কি শুনতেছেন আপনারা হাদিসে কুদসির মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেছেন তাওবাতান মাকবুলাতান তাওবা নাসু হলো এমন এক তাওবা মাকবুলাতান লা তুরাদ্দু ইনদাল্লাহ এই তওবা যদি কোনো ঈমানদার করে আর ওই তওবা আল্লাহর দরবারে পৌঁছতে কোনো দেরি হয় না আল্লাহর দরবারে পৌঁছে যায় কবুল হয়ে যায় আর এই তওবার বিনিময়ে আল্লাহ ঈমানদারদের গুনাহ maaf করে দেন এমন তওবা যার মাধ্যমে গুনাহ maaf হয় তাকে বলা হয় তাওবাতান নাসুহা তাওবাতান নাসুহা বলতে কোনো মানুষকে বোঝানো হয় না কোনো মহিলার নাম এটা নয় এইরকম আলোচনা করেছে আমি ইউটিউবেও দেখেছি ওই যে কুয়াকাটা হুজুর কথা বলে ঠিক কি না ভুল ভাল বুঝাইয়া জাতিকে বিপদগামী করা খুব সহজ কিন্তু জাতিকে কোরআনের বিশুদ্ধ আলোচনা শোনা এটা খুব কঠিন কথা বলেন ঠিক না আজকে কোরআনের বিশুদ্ধ আলোচনা করতে গেলে সব আলোচনা করা যাবে না কারণ এই আলোচনা শোনার সহ্য করার মতো এখনো মুসলমানরাই তৈরি হয় নাই কথা কোন ঠিক না আমার ভাইরা আল্লাহ রাব্বুল আমিন তাই তো ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন তুবু ইলাল্লাহ তুবু ইলাল্লাহি জামিআ দুনিয়ার মানুষ তোমরা সকলেই তওবা করো তুবু জমার সিগা দুই একজনকে আল্লাহ ডাক দেন নাই তুবু তওবা করো তোমরা তওবা করো তার মানে সকলকে আল্লাহ তাআলা বলেছেন সকল মানুষ যেহেতু অপরাধ প্রবণতায় জড়িত পাপ কঙ্কিরতার গহ্বরে নিমজ্জিত সব মানুষ কথা বলেন ঠিক না ভাই পাপের ঊর্ধ্বে আপনি আমি কেউ আছি বলতে পারবো ও জাহান্নাম ভাই আছে বলতে পারবে যে আমার কোনো পাপ নাই এদিকে মানিক ভাই আছে বলতে পারবে আমি কোনো গুনাহ করি নাই ওনার দাদাও বলতে পারবে না কথা কোন ঠিক কি না প্রতিটা মানুষ কম বেশি গুনার সাথে জড়িত আছে না নাই এই জন্য রব্বুল আলামিন ডাক দিলেন তুবু ইলাল্লাহি জামিআ দুনিয়ার মানুষ তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো আল্লাহর কাছে গুনাহ maaf চাও কারণ তুমি গুনাহ করবা এটা তোমার স্বভাব আর তোমার গুনাহ maaf করব এটা আমি আল্লাহর স্বভাব জোরে বল সুবহানাল্লাহ গুনাহ করা বান্দার স্বভাব আর গুনাহ maaf করা কার স্বভাব আরো জোরে বলনা কার স্বভাব কোটি কোটি টাকা উপার্জন করা যায় কোটি কোটি টাকা দিয়ে অনেক অন্যায় অপকর্ম করা যায় কিন্তু জীবনের একটা গুনাহ কোটি টাকা দিয়ে maaf করা যায় না জোরে কোন ভাই জোরে কোটি কোটি গুনাহ আর গুনার স্তূপ যত বড় ভয়ঙ্কর রূপ ধারণ করুক না কেন নবীজি বলেছেন হাদিসের মধ্যে এসেছে আমার উম্মত শুনো তোমার গুনাহ এটা যদি বাড়তে বাড়তে আকাশের মেঘমালা গুলোকে ছাড়িয়ে যায় এমন কি আকাশ পর্যন্ত যদি পৌঁছে যায় তুমি যদি তাওবাতান মাকবুলাতান তুমি যদি খাঁটি তওবা করতে পারো আল্লাহ তাআলার পয়গম্বর বললেন আল্লাহ তাআলা বলেছেন তাহলে এই তওবাটা নাসুহ হয়ে যায় তোমার জন্য এই তওবার মাধ্যমে জীবনের গুনাহগুলো maaf হয়ে যায় জীবনের গুনাহ maaf হোক এটা কে চায় না সবাই চায় কিন্তু চাওয়ার মতো চাইতে পারে না কথা কোন ঠিক না নামাজ পড়ি গুনাহ তো maaf হওয়ার কথা তওবা করি গুনাহ তো maaf হওয়ার কথা কিন্তু নামাজ পড়ে নামাজি সাহ সুদের উপর টাকা না দিলে পেটের ভাত হজম হয় না
घुस दिया ছেলে কে চাকরি না নিয়া দিলে ওর আত্মায় শান্তি আসে না তার মানে বুঝতে হবে যে নামাজিকে নামাজ গুনাহ থেকে দূরে রাখতে পারে না তার নামাজ জীবনেও নামাজ হয় না এটা তাওবা হালা ছাড়া কিছু না যে হাজিকে তাকে গুনাহ থেকে দূরে রাখতে পারে না যে হাজ বুঝতে হবে এটা হাজি নামের পাজি কথা কোন ঠিক না হাজিরা যায়া শয়তানের বিরুদ্ধে আন্দোলন করে মিনায় পাথর তুইলা ঢেলায় কাকে শয়তানকে জোরে কোন কাকে অনেক হাজি দেখেছি বড় বড় পাথর খুঁজে আরে বাবা ওখানে নিয়ম হলো ছোট ছোট এই যে আমাদের গাইড আছে হাজিদের জিজ্ঞেস করবেন পরামর্শ দেয় ছোট ছোট পাথর নিয়ে গিয়ে ওখানে জামারায় নিক্ষেপ করতে হয় অনেকে আবার পায় না পাথর জুতে তুইলা ঢেলায় মনে হয় শয়তানের কত বড় দুশমন সে কিন্তু দুঃখ লাগে এই হাজি সাহেব মিনায় গিয়ে শয়তানকে জুতা দিয়া ঢেলায় শয়তানকে পাথর মারার মাধ্যমে বিদ্রোহ করে আবার যখন হজ শেষ হয় ওই মিনার শয়তানকে পাঞ্জাবির পকেটে ঢুকাইয়া নিয়ে বাংলাদেশে আসে কথা কোন ঠিক না ঠিক এই হাজি দিয়া কোনোদিন ইসলামের সারারা উপকার হবে না কথা কোন ঠিক না ভাই পরিশুদ্ধ হতে হবে গুনাহ করেছি তওবা করতে হবে কার কাছে আমার ভাইরা একজন মুজাদ্দাদ মাকবুল তওবার দৃষ্টান্ত দিতে গিয়ে তিনি বলেছেন তওবা কখন কবুল হবে তুমি কেমনে বুঝবে যদি শুকনা কাঠের মধ্যে আগুন দাও ওই কাঠের মধ্যে কখন আগুন ধরলো তুমি কেমনে বুঝবা যখন দেখবা কাঠের মধ্যে আগুন লাগার পর ধোঁয়া ওঠে তাহলে বুঝতে হবে কাঠে আগুন লেগে গেছে ঠিক কিনা কোন তুমি তওবা করেছো তোমার তওবা কেমনে কবুল হলো কেমনে বুঝবা ওই মুজাদ্দিদ বলেছেন তওবাকারী যদি তওবা করার পর হাত তুলে আল্লাহর কাছে কাঁধে চোখের পানি দর দর করে ফেলায় তার চোখ দিয়ে যদি পানি বের হয় তাহলে বুঝতে হবে তার তওবা তার মধ্যে নাই আল্লাহ তাআলার দরবার পর্যন্ত পৌঁছে গেছে ঠিক কিনা